तो हेलो गाइस, गुड इवनिंग। और दिशानी एखन भालो आछे, और सबाई भालो आछे माने मोटामुटी भालो आछे। और सबाई आमार एकटा भिडियोर क्लिप निये अनेक हाइये करछो, कमेंट करछो जे हासाहासि करेछि आमरा भिडियोर मध्ये। दिशानी एत शरीर खराब, तोमरा केन हासाहासि करछो, एत भालोबासा केन हासछो? ओ शरीर खराब ठीक आछे, आमरा हासाहासि करिनि कोनो कथा निये। और ও শরীর খারাপ নিয়ে আমরা মজাও করছি না। আর যারা ভুলভাল কমেন্ট করছো যে সিম্প্যাথি পাওয়ার জন্য, সিম্প্যাথি পাওয়ার জন্য, সিম্প্যাথি পাওয়ার হলে আমরা অনেক কিছু করতে পারতাম। সিম্প্যাথি পাওয়ার হলে কালকে ঘটনাটা জানার সাথে সাথে আমরা ছুটতে ছুটতে যেতাম না। আমার বাড়ি থেকে দিশানির বাড়ি 10 মিনিটের রাস্তা না, আমার বাড়ি থেকে দিশানির বাড়ি বহুত দূর। কালনা থেকে কৃষ্ণনগর কত দূর তোমরা সবাই ভালো করে জানো। আমার বাড়ি বাতকুল্লা, দিশানির বাড়ি কালনা। আমার বাড়ি থেকে ওই বাড়ি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে যেতে। কালকে জানার সাথে সাথে আমরা ছুটতে ছুটতে গেছি, নিশ্চয়ই সিম্প্যাথি পাওয়ার জন্য না। যদি সিম্প্যাথি পাওয়ার জন্য হতো, ভিডিওর জন্য হতো, তাহলে আমরা গিয়ে সাথে সাথে ভিডিও আপলোড করতে পারতাম। আমরা কেউ করিনি ভিডিও সাথে সাথে আপলোড। আর কি বলছো, দিঘাকে নিয়ে বলছো, আমাকে নিয়ে বলছো, সেটা ভিডিও ভিডিওর জন্য বা দিশানির জন্য কোনো হাসাহাসি হয়নি। আমরা ওখানে ভিডিও করছিলাম, সাইডে একটা জিনিস হচ্ছিলো, সেটা দেখে হাসি পেয়ে গেছিলো। আর আমার যদি হতো, আমি ক্লিপটা কিন্তু কেটে দিতে পারতাম। আমাদের যদি ওরকম শয়তানি বুদ্ধি থাকতো যে হ্যাঁ সিম্প্যাথি পাওয়ার জন্য, কি আমরা কিন্তু ভিডিও ক্লিপটা কেটেই দিতে পারতাম। এডিট করার সময় সামান্য একটু কমিয়ে দিলে কিন্তু আমার কিছু হতো না। দিদি হয়তো খুব জোরও 5 সেকেন্ড আছে ওইখানে, আমি কিন্তু এডিট করার সময় কেটে দিতে পারতাম। আমি কেন দিইনি কেন, যে না যেটা করছি সেটাই তোমাদের দেখাই। হাসি পেতেই পারে মানুষের, হাসি আসতেই পারে। আচ্ছা তোমার বাড়ি কেউ অসুস্থ হলে তোমরা কি হাসাহাসি করো না কখনোই? এটা তোমরা কেউ বলতে পারবে? আর দিয়া বাচ্চা মানুষ, দিয়া কোনোদিন ভিডিও ফিডিও করে না। আর ভিডিওর সামনে এসে কেমনভাবে থাকতে হয় ও অত কিছু জানে না, ও অনেকটাই ছোট, ঠিক আছে? আর মানুষ মাত্রই ভুল হয়, একটু হেসে ফেলেছে কোনো একটা কারণবশত। দিশানি অসুস্থ, তার জন্য আমরা অনেক, আমাদের সবার মন খারাপ। আমাদেরকে সবাই দেখেই বুঝতে পারছো, চোখ মুখ সবার বসে গেছে। কালকে 4টের থেকে এখন বিকাল 4টে বাজে, আমি বাড়ি আসলাম এখন। আমরা হসপিটালেই পড়েছিলাম, বাড়ি গেছি হয়তো 2-3 থেকে 3 ঘন্টার জন্য আমরা বাড়িতে গেছিলাম। সারাটা আমরা বেশিক্ষণ টাইম 12:30-1টা পর্যন্ত আমরা হসপিটালেই ছিলাম। তোমরা না জেনে শুনে একটা কমেন্ট করে দাও, জিনিসটা ঠিক করছো না তোমরা। আর ও এখন অনেকটাই ভালো আছে। যারা ওকে ভালোবাসো তারা বাজে কমেন্ট করছো না, তারা বলছে দিদি কমেন্ট দেখো না, কমেন্ট দেখো না, দিশানিকে কমেন্ট বলো না, কমেন্ট ওকে শুনে পড়ে বলবা না যে কে কী কমেন্ট করলো। আমরা না বলে ও দেখতে পাই, ও সবার আইডিতে গেলেও কমেন্ট চেক করে। আর এটাই বলবো যে ওটা আমরা কোনো হাসি ঠাট্টা মজা হিসাবে করিনি, ওটা একটা আমাদের সামনে একটা জিনিস ঘটছিলো, তো সেটা থেকে হাসি পেয়ে গেছিলো। সেটাই আমি ইচ্ছা করলে ক্লিপটা আমি কেটে দিতে পারতাম, আমি কাটিনি, কারণ আমি চাইনি যে ফেকভাবে কিছু করি। অনেকে বলছে সিম্প্যাথি পাওয়ার জন্য ও নাকি ডেটল খেয়েছে, তোমরা কেউ কিছু জানোই না, তার না জেনে শুনে কেন বলছো? সিম্প্যাথি পাওয়ার জন্য আমরা ভিডিও করছি না। তোমরা যারা যারা জানতে চাইছো যে দি ভাই দিশানি কেমন আছে, দিশানি কেমন আছে, দিশানি কেমন আছে, সেটা জানার জন্য ফার্স্ট টাইম ভিডিও করিনি। পূর্ণিমা দি ভিডিও করেছিল, হ্যাঁ সবাইকে জানানোটা দরকার ছিল, দিদি জানিয়েছে। দিদির ভিডিও থেকেই সবাই তারপরে জিজ্ঞাসা করছে, ভিডিওটা দেখার পর সবাই আমাকে কমেন্ট করছে দিশানি কেমন আছে, দিশানি কেমন আছে, দিশানি কেমন আছে, প্লিজ আমাদের জানাও, প্লিজ আমাদের জানাও। তাদের জন্যই ভিডিওটা করছি, যারা যারা পছন্দ করছে না আমি তাদের জন্য করছি না ভিডিওটা। যাদের যাদের ভালো লাগবে না তারা তাহলে দেখো না ভিডিওটা, ফালতু কমেন্ট করো না, বাজে কমেন্ট করো না। তোমাদের কমেন্টের জন্য দিশানির আজকে এই অবস্থা, তোমাদের জন্য, এক শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের কমেন্ট, তোমরা যারা যারা ভিডিও করো তাদের জন্য। তো না জেনে শুনে কারোর বিষয়ে বাজে কিছু বলো না, আগে যাচাই করো, সোশ্যাল মিডিয়াতে দেখে কাউকে যাচাই করো না, কথা বলো, জানো মানুষটা কেমন, তারপর তাকে নিয়ে বিচার করো। সবার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আর আমার যদি ওই ভিডিওটাতে কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমরা কোনো হাসি ঠাট্টা করার জন্য ভিডিওটা করিনি, আমরা কোনো সিম্প্যাথি পাওয়ার জন্য ভিডিওটা করিনি। আমি আজকে বাড়িতে আসতাম না, আমি বাড়িতে আসলাম কারণ আমার দিদির ভাসুর হলো হসপিটালে ভর্তি, ওনার ক্যান্সার হয়েছে, আর দিদির ছেলেটাকে আমার কাছে রেখে যাবে। তো দিদি বললো তুই বিকালে আয়, আমি ওকে রেখে যাবো, তুই আবার পারলে সকালে যাস। তো তার জন্য এসছি, ও তো ছোটো মানুষ, ও থাকতে পারবে না। আর রিয়ার পড়া থাকে, রিয়া সবসময় বাড়িতে থাকতে পারে না, আর ও বাচ্চা মানুষ তো, ও অনেকটা ছোটো, 2 বছর বয়স, ও নিচে ফোন দেখছে,
ও থাকতে পারে না, ওকে খাওয়াতে হয় টাইমে টাইমে। তো তোমরা জানো দু বছর ছ মাস মতো হয়তো ওর বয়স, একটা বাচ্চাকে দেখতে হয়, ঠিক আছে? তো তার জন্য এসছি আমি, ও আসবে, দিদি চলে আসবে, হয়তো একটু রাত হবে চলে আসবে, আমি আবার সকালবেলা যাব। আর সিম্পথি পাওয়ার জন্য হলো ওর ওখানে যেতাম না ভাই, অনেকেই তো ভিডিও করে সিম্পথি নিচ্ছ বাড়ি বসে বসে, কি বলবো, বললে অনেক কিছুই বলা হয়। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দিশানি অনেকটাই ভালো আছে এখন, তোমরা প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে চলে আসে। আর কালকে সকালে যাচ্ছি, আবার তোমাদের আপডেট দেবো। একটু আগে দিয়া ফোন করেছিল ভিডিওর মাঝখানে, তোমরা দেখলাম ক্লিপ কেটেছি, তো বললো দিভাই ঘুমাচ্ছে, ভালো আছে, এখন একটু একটু কথা বলছে, সেলাইন চলছে, ওকে তো বাইরের খাবার খেতে দিচ্ছি না, সেলাইন চলছে, তো চলো এখন ভালো আছে। ছুটি দেবে না ওকে আজকে, কালকে কবে ছুটি দেবে কোনো ঠিক নেই, ও পুরোপুরি সুস্থ হবে তারপরে, ও ভেতর থেকে প্রচুর দুর্বল হয়ে গেছে। তো সব কিছু আপডেট তোমাদের দিতে থাকবো আস্তে আস্তে। তো চলো বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রে করো দিশানি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসে। আর প্লিজ ফালতু কমেন্ট করো না, না জেনে শুনে কোনো কিছুতে কমেন্ট করো না।